কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। দীর্ঘ 9 বছর পর চাঁদপুরের কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বৃহস্পতিবার। সম্মেলনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। পৌর সদরের হজরত শাহ নিয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতাদের উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে হজরত শাহ নিয়ামত উচ্চ বিদ্যালয় মাঠ এখন পুরো সুসজ্জিত। সাজসাজ রব, ব্যানার, ফেস্টুন ছেয়ে গেছে পুরো মাঠ। বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্মেলন। তবে তৃণমূলের নেতাকর্মী ও কাউন্সিলের দাবি, হলের দুদিনে পরীক্ষিত ত্যাগীদের হাতে নেতৃত্ব দেওয়ার দাবি তৃণমূলের। জিসান আহমেদ নান্নুয়ের তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।